হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফ্রেন্ডস আমি পবি আমি আবারও আপনাদের বাজে ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আশা করবো যে আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে তার মানে এবছর মনে হচ্ছে এটাই প্রথম কুয়াশা পড়লো এত বেশি আর এই কুয়াশা দেখেই বোঝা যাচ্ছে যে শীতের আমেজ আসলে চলে এসছে আর যদিও শীত এখনও পড়েনি তারপরেও আর কি বাইরে ওয়েদারে বলে দিচ্ছে যে শীতকাল আসলে চলে আসছে তো যাই হোক সকালে সব কাজকাম কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাব আর কি সকালে নাস্তা রেডি করব বলে আর আজকে সকালে আমি নাস্তায় রেডি করব। একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপ্পাম যেটাকে বলে তো আসলে এই রেসিপিটা অসম্ভব টেস্টি হয় আর আমি প্রথমে দেখাচ্ছি আমি আপ্পাম তৈরি করতে কী কী নিয়েছি তো প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিলাম আর সুজির ভিতরে আমি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু আমি এখানে টক দই দিয়েছি এই জন্য এখানে একটু চিনি দিলাম যাতে ব্যালেন্স আসে আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এখন ব্লেন্ডারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করার পর আমি এটাকে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো ব্যাটারটা ঠিক এরকম থাকবে আর কি একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না মিডিয়াম একটা ব্যাটার হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো তো আমি এখানে এক প্যাকেট ইনোই আর কি ইউজ করব ইনোটা এর ভিতরে দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে ভালো করে চেড়ে ব্যাটারের সাথে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি ইনোটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেবো যাতে এর ফার্মেন্টেশনটা ভালোভাবে হয় একদম যাতে সেট হয়ে যায় ভালোভাবে তবে দশ মিনিট রাখলেও হবে যেহেতু আমার হাতে একটু সময় আছে এই জন্য আমি একটু বেশি সময়ের জন্য আর কি রেখে দিচ্ছি এটা তো আমি এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিলাম আর এদিকে আপামের ব্যাটারটা সেট হতে থাকুক আর আমি ফাঁকে আপামের সাথে খাওয়ার জন্য একটা আলুর তরকারি করব আর সেই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে একটা টমেটো নিয়েছি চার টুকরো রসুন নিয়েছি একটু আদা বাটা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এবার একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম দুই চামচ মতো তেল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব হালকা আর কি ফ্রাই করে নেব লাল লাল করে জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে এভাবে আর কি একটু ফ্রাই করে নিচ্ছি তো আমি এখানে কোনো জল ইউজ করবো না জাস্ট আর কি তেলের ওপরে দিয়েই আমি এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি তো আমার এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো শুকনো লঙ্কা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ডারে হালকা একটু জল দিয়ে তারপর যে যে কড়াইতে আমি এটা ফ্রাই করেছিলাম সেই কড়াইতে আর একটু তেল দিলাম দেওয়ার পর আমি এর ভিতরে আলুগুলা এখানে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর তেলের উপরে আলুগুলো একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি আলুটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আলুটা ভালোভাবে ফ্রাই করার পর আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি তো আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি আলুটাকে উঠিয়ে নিলাম নেয়ার পর সেই কড়াইতেই আমি এখন তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর ফোন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ সরিষা আর হাফ চামচ জিরা আর একটা শুকনো লঙ্কা তারপর যে পেস্টটা আমি করে নিয়েছি সেটা এর ভিতরে দিয়ে দিলাম এবার ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে জলটা শুকিয়ে শুকিয়ে আসবে আর তেলটা ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেঁড়ে ছেঁড়ে এসছে এখন আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে আলুটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আলুটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এদিকে রান্নাটা হতে থাকুক আর এফাকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে তো ফ্রেন্ডস যারা যারা আমার চ্যানেলকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সব সময় তো তাদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন এই কামনায় করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে কালারটাও অসাধারণ এসছে তো আপনারা যারা এভাবে আলুর তরকারিটা কখনও ট্রাই করেননি অবশ্যই আপনাদেরকে বলবো এভাবে একটু আলু তরকারি করে দেখবেন এটা রুটির সাথেও খেতে ভালো লাগে লুচির সাথেও খেতে ভালো লাগে আবার আপামের সাথেও খেতে ভালো লাগে তো অবশ্যই যারা ট্রাই করেননি এভাবে এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর এদিকে আপামের ব্যাটারটা একদম সেট হয়ে গেছে তো এখানে যেহেতু সুজি আছে আর সুজিটা ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখেন তো আমার ব্যাটারটা এখানে একটু ঘন হয়েছে এই জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ জল ইউজ করছি একটু পাতলা করার জন্য তো এবার আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে আর যেহেতু সুজি আছে এই জন্য এটা ফুলে আর কি একটু ঘন হয়ে গেছে তো এই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম এবার একটা টিস্যুতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে একটা ফ্রাই প্যানের চারিপাশে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবে দেওয়ার পর আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেবো হালকা আছে মিডিয়াম আছে আর কি এটাকে আমি এখন রান্না করব আর যখন এর উপর থেকে দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে আসবে হালকা তখন বুঝতে হবে যে আপামটা রেডি হয়ে গেছে আর যারা কখনো এভাবে আপামটা খেয়ে দেখেননি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এভাবে একবার করে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগে আর এটা মুরগির মাংস দিয়ে বলেন কিংবা যে কোনো প্রকার মাংস দিয়ে আর কি খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে আর আলুর তরকারি দিয়ে কিংবা যে কোনো সবজি দিয়েও আর কি খেতে ভালো লাগে তো অবশ্যই একবার এভাবে আপাম রেডি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছেও আর এখানে আমি আবারও আর একটা তৈরি করে দেখাচ্ছি হালকা একটু তেল এভাবে আর কি টিসুতে করে ব্রাশ করে নিলে খুবই সহজে আর কি উঠে যায় একদম যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে একদম খুব সহজে উঠে যায় আর আপ্পামটা খেতে খুবই টেস্ট আর এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার আসলে আর সাউথ ইন্ডিয়ানরা এটা খুবই পছন্দ করে তামিল যারা তারা আসলে খুবই পছন্দ করে আর আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম আসলে এগুলো সবই খেয়ে এসছি ইন্ডিয়া থেকে আর শিখেও এসছি তো সেটাই আর কি আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখলাম আর যে রেসিপিগুলো আসলে আমার কাছে খেতে ভালো লাগে আর সেগুলোই আমি আপনাদের মাঝে আর কি তুলে ধরি তো এই জন্য আমি যেটা শিখেছি সেটাও আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম যে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আর এদিকে আমার সবগুলো বানানো হয়ে গেছে একদম সব পারফেক্ট আপাম আর এখানে আলুর তরকারিটাও অসাধারণ হয়েছে আর যেহেতু এখন বাবু আছে বাসায় তো বাবুকেই আগে প্রথমে দিব খেতে বাবু যাবে ব্যাংকে বাবুর অনেক কাজ আছে আর পিউ এখনও ঘুম থেকে ওঠেনি জেনে উঠেছে জেনে উঠে পড়তে বসে গেছে আর আমার রেসিপি দুইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকে ভিডিও আর আশা করব যে আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বিড়ালগুলো দেখেন একসাথে সবগুলো এক জায়গায় ঘুমাচ্ছে তো ওরা এখন এর ভিতরেই ঘুমায় সব একসাথেই আর ছোটো বিড়ালটা তো বেশটাই বড় হয়ে গেছে তো ফ্রেন্ডস আর নয় আবারও কথা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে সে পর্যন্তই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি